Hey everyone, welcome to Educare Junction. Here you learn English through Bengali. Aar tumra rocho with me, Moushumi. Aajke amra ei video te alochona korbo word somporke. What is word and how many types of words, etc. So let's begin the class. Word er bangla ortho holo shobdo. Now, how can we define word? What can we define korte pari? Well, one letter or a set of letters which gives us a perfect meaning is called a word. Orthat, ekti borno ba ekadhik borner ekti somoshti jar jothartho mane ba ortho ache takei amra shobdo boli. That means ekti borno hote pare, ekadhik borno hote pare. But the fact is, it must have a proper meaning. Jothartho mane thaktei hobe. According to this definition, meaningful one letter is a word. Orthat, jodi ekta letter tar jodi kono mane thake, taholeo kintu amra take shobdo bolbo. Jehetu tar mane royeche. Tahole amra dekhe ni, amader alphabet e to 26 letters royeche. Tale ei 26 letters er modhe kon letter gulor mane royeche? Tale sheguloke amra word bolte parbo. Tale dekhe ni. Protome royeche A. A mane ekti. Orthat A letter tar mane royeche. Tale etake amra word bolte pari. এরপরে আরো দেখি B C D E F G H I I I এমন একটা লেটার যার মানে হচ্ছে আমি তার মানে আই লেটারটাকেও আমরা ওয়ার্ড বলতে পারি এরপরেও আরো অনেক লেটার রয়েছে সেগুলোকে যদি আমরা অবজার্ভ করি আমরা দেখব যে সেগুলোর কোনো মানেই হচ্ছে না তাহলে এই যে অ্যালফাবেটে 26 লেটারস রয়েছে তার মধ্যে মাত্র শুধুমাত্র এই দুটো লেটার A and I এই দুটো লেটার যার মানে রয়েছে তাহলে আমরা A and I এই দুটোকে লেটারও বলতে পারি ওয়ার্ডও বলতে পারি দ্যাট মিন্স A and I বোথ আর লেটারস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ডস এবারে আমরা কিছু সেট অফ লেটারস নেব দ্যাট মিন্স আ গ্রুপ অফ লেটারস অর আ কালেকশন অফ লেটারস হোয়াট এভার ইউ সে তো আমরা কিছু গ্রুপ অফ লেটারস নিচ্ছি যেমন H R O S E H I R A C A B B Y এই যে আমি কিছু গ্রুপ অফ লেটারস নিলাম একটু ভালো করে দেখো তো এগুলোর কি কোনো মানে আসছে কোনো অর্থ আসছে কি ওয়েল কোনোই অর্থ আসছে না তাহলে কি এগুলো আমরা ওয়ার্ড বলতে পারবো এগুলোকে আমরা ওয়ার্ড বলতে পারবো না বিকজ এর কোনো মানে নেই বাট আরেকটু যদি তোমরা কেয়ারফুলি নোটিস করো তাহলে এই যে আমরা গ্রুপ অফ লেটারস নিলাম প্রতিটা গ্রুপ অফ লেটারসকে আমরা যদি একটু অ্যারেঞ্জ করি প্রপারলি যদি লেটারসগুলোকে অ্যারেঞ্জ করি তাহলে কিন্তু একটা করে ওয়ার্ড তৈরি হচ্ছে তো ফার্স্ট যে গ্রুপ অফ লেটারস ছিল সেটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে কিরকম আসছে প্রথম গ্রুপ অফ লেটারসটাকে অ্যারেঞ্জ করলে আসছে হর্স এইচ ও আর এস ই হর্স তো এই যে হর্স হর্স কথাটার কিন্তু বাংলা অর্থ আছে মানে হর্সের বাংলা মানে হলো ঘোড়া তাহলে এটাকে আমরা শব্দ বলতে পারি নেক্সট যে গ্রুপ অফ লেটারস ছিল সেটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে কিরকম আসছে তাহলে আসছে সেটাকে অ্যারেঞ্জ করে আসছে সি এইচ এ আই আর চেয়ার চেয়ারের বাংলা মানে হলো চেয়ার অর্থাৎ যেটা আমরা বসি এরপরে লাস্ট যে গ্রুপ অফ লেটারস ছিল সেটাকে যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে হচ্ছে বি এ বি ওয়াই বেবি বেবি মানে শিশু বা বাচ্চা সুতরাং এই যে গ্রুপ অফ লেটারস তৈরি হলো এটাও একটা ওয়ার্ড এর বাংলা মানে রয়েছে তাহলে এই যে নতুন গ্রুপ অফ লেটারসগুলো তৈরি হলো যার অর্থ রয়েছে এদেরকেই আমরা ওয়ার্ড বলতে পারবো এবারে যে ধরনের গ্রুপ অফ লেটারসের লেটারগুলোকে অ্যারেঞ্জ করে যদি আমরা কোনো ওয়ার্ড তৈরি করতে পারি তাহলে সেই ধরনের গ্রুপ অফ লেটারসকে আমরা জাম্বল ওয়ার্ডস বলতে পারি রাইট বিকজ জাম্বল ওয়ার্ডস এই কারণে বলতে পারি কারণ ওর ভিতরে যে লেটারসগুলো আছে সেটাকে একটু এলোমেলোভাবে রয়েছে সেটাকে অ্যারেঞ্জ করলে আমরা কিন্তু একটা ওয়ার্ড তৈরি করতে পারি তো এই ধরনের গ্রুপ অফ লেটারসকে আমরা জাম্বল ওয়ার্ডস বলি আর যে গ্রুপ অফ লেটারসের কোনো অ্যারেঞ্জ করেও লেটারগুলোকে অ্যারেঞ্জ করেও আমরা ওয়ার্ড তৈরি করতে পারি না তাদেরকে আমরা জাস্ট গ্রুপ অফ লেটারস বলেই রাখব তাহলে আলটিমেটলি আমরা বুঝলাম যে ওয়ার্ডগুলোর যে ওয়ান লেটার অর গ্রুপ অফ লেটারস যার মানে থাকবে সেগুলোই হয়ে যাবে ওয়ার্ড আর বাকিগুলোকে আমরা ওয়ার্ড বলতে পারবো না যেহেতু তাদের কোনো মানে নেই এবারে আমরা চলে আসবো ওয়ার্ডের ক্লাসিফিকেশন দ্যাট মিন্স হাউ মেনি টাইপস অফ ওয়ার্ডস আর দেয়ার ইংলিশে সমস্ত ওয়ার্ডকেই আমরা ওয়ার্ড ক্লাস বা পার্টস অফ স্পিচে ভাঙতে পারি ওয়ার্ড ক্লাসেরই অপর নাম হলো পার্টস অফ স্পিচ দ্য আদার নেম অফ ওয়ার্ড ক্লাস ইজ পার্টস অফ স্পিচ
কিন্তু আমরা সরাসরি পার্টস অফ স্পিচে যাব না আমরা ডাইরেক্টলি পার্টস অফ স্পিচে না গিয়ে যদি ওয়ার্ড ক্লাসের এই ক্লাসিফিকেশন করি তাহলে অটোমেটিক্যালি আমরা পার্টস অফ স্পিচে চলে আসব তাহলে দেখে নিই হাউ মেনি ওয়ার্ড ক্লাসেস আর দেয়ার ওয়েল ওয়ার্ড ক্লাসকে আমরা দুটো ভাগে ভাঙতে পারি ফার্স্ট ওয়ান ইজ ওপেন ক্লাস অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ক্লোজড ক্লাস ওয়েল ওপেন ক্লাসের আরেকটা নাম হলো ফর্ম ক্লাস অর লেক্সিক্যাল ক্লাস অর কন্টেন্ট ক্লাস নাও ওপেন ক্লাস কোনগুলো ওয়েল আমরা জানি যে আমাদের পার্টস অফ স্পিচ আছে আটটা এই আটটা পার্টস অফ স্পিচের মধ্যে চারটে পার্টস অফ স্পিচকে আমরা ওপেন ক্লাসের মধ্যে ফেলে রাখি আর বাকি চারটে পার্টস অফ স্পিচকে আমরা ক্লোজ ক্লাসের মধ্যে রাখি তোমরা জেনে নেবো ওপেন ক্লাসের মধ্যে কোন পার্টস অফ স্পিচগুলো পড়ে ওয়েল ফার্স্ট যেটা পড়ে সেটি হলো নাউন সেকেন্ড ওয়ান ইজ অ্যাডজেক্টিভ থার্ড ওয়ান ইজ ভার্ব অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ অ্যাডভার্ব এই চারটে পার্টস অফ স্পিচকে আমরা ওপেন ক্লাসের মধ্যে রাখতে পারি ইন কেস অফ ওপেন ক্লাস দিস টাইপস অফ ওয়ার্ডস আর অলওয়েজ রেডি টু চেঞ্জ অর্থাৎ এই ধরনের ক্লাসে এই যে শব্দগুলো রয়েছে সেগুলো একটা শব্দ আর একটা শব্দতে রূপান্তরিত হতে পারে সাপোজ আমরা একটা ওয়ার্ড নিচ্ছি কেয়ার কেয়ার মিন্স যত্ন তাহলে এটা হয়ে যাবে নাউন আবার কেয়ার মানে যত্ন করাও হয় তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে ভার্ব তাহলে অ্যাট দ্য সেম টাইম এই কেয়ারকে যখন আমরা বলি কেয়ারফুল তখন হয়ে যায় যত্নশীল অর্থাৎ এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ আবার আমরা যখন বলি কেয়ারফুলি তার মানে সযত্নে বা সাবধানে তখন সেটা হয়ে যায় অ্যাডভার্ব তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়ার্ডকে আমরা কিছু সাফিক্স কিংবা প্রেফিক্স অ্যাড করে সেটাকে আমরা অন্য আরেকটা ওয়ার্ডে চেঞ্জ করতে পারি মানে একটা পার্টস অফ স্পিচ থেকে অন্য আরেকটা পার্টস অফ স্পিচে চেঞ্জ করতে পারি তো এই সাফিক্স অ্যান্ড প্রেফিক্স এটা হচ্ছে এটা আমরা পরবর্তী কোনো ক্লাসে বিশদে আলোচনা করব তাও আমি একটু শর্টলি বলে রাখি মেন ওয়ার্ডের সামনে যদি আমরা কিছু অ্যাড করি তাকে আমরা বলি প্রেফিক্স আবার মেন ওয়ার্ডের শেষে যদি আমরা কিছু অ্যাড করি তাকে আমরা বলি সাফিক্স এক্ষেত্রে কেয়ারের সঙ্গে ফুল অ্যাড হয়েছে ফুলটা তাহলে হয়ে গেল সাফিক্স তো আমরা দেখতেই পাচ্ছি যে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডে চেঞ্জ করা যেতে পারে তাহলে ওপেন ক্লাস আর কিছুই নয় যে পার্টস অফ স্পিচগুলো একটা একটা পার্টস অফ স্পিচ থেকে আর একটা পার্টস অফ স্পিচে চেঞ্জ হতে পারে সেগুলোই হয়ে গেল ওপেন ক্লাস নাও উই আর কামিং টু ক্লোজ ক্লাস এবার এই ক্লোজ ক্লাসগুলো কোনগুলো ওয়েল আমরা তো চারটে পার্টস অফ স্পিচ পেয়ে গেলাম ওপেন ক্লাসে তার মানে বাকি যে চারটে পার্টস অফ স্পিচ আছে সেগুলো সবকটাই আসবে ক্লোজ ক্লাসে তাহলে যে পার্টস অফ স্পিচগুলো ক্লোজ ক্লাসে রয়েছে সেগুলো হলো প্রোনাউন প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন ওয়েল এই চারটে পার্টস অফ স্পিচ তো আছেই তাছাড়াও আছে ডিটারমিনার ইন্টেন্সিফায়ার অক্সিলারিজ পার্টিকলস এক্সেট্রা এইসব বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে কোনো আলোচনা করব এইসব টপিকগুলো নিয়ে তো আমরা আজকে মোটামুটি জানলাম ওয়ার্ড ক্লাস দু প্রকার হচ্ছে ওপেন ক্লাস অ্যান্ড ক্লোজ ক্লাস ওপেন ক্লাসগুলো যে চারটে পার্টস অফ স্পিচ আছে সেগুলো একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে চেঞ্জ হতে পারে অ্যান্ড ক্লোজ ক্লাসে একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা ক্লাসে চেঞ্জ হতে পারে না যেমন একটা এক্সাম্পল নিচ্ছি প্রোনাউন প্রোনাউন হি থেকে কিন্তু হি এর সঙ্গে কিছু সাফিক্স বা প্রেফিক্স অ্যাড করে কিন্তু আমরা কোনো অন্য ওয়ার্ড তৈরি করতে পারি না বা প্রিপোজিশন প্রিপোজিশন যেমন ইন অন আন্ডার এগুলো কিন্তু অন্য কিছুতে চেঞ্জ হতে পারে না বা কনজাংশন অ্যান্ড বাট ইন্টারজেকশন হরে আলাস এগুলোকে আমরা কিছুতেই একটা থেকে আরেকটাতে চেঞ্জ করতে পারি না তো এই জন্য এদেরকে আমরা বলি ক্লোজড ক্লাস ওয়েল সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড কীভাবে ব্যবহৃত হচ্ছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা ওয়ার্ডকে দুটো ওয়ার্ড ক্লাসে ভাঙলাম একটা ওপেন ক্লাস আর একটা হলো ক্লোজ ক্লাস এবং এই ওপেন ক্লাসের মধ্যে চারটে পার্টস অফ স্পিচ রইল এবং ক্লোজ ক্লাসের মধ্যেও বাকি চারটে পার্টস অফ স্পিচ রইল টোটাল আটটা পার্টস অফ স্পিচ এখানে কভার হলো আর ক্লোজ ক্লাসে এক্সট্রা আরও কিছু রয়েছে যেটা আমরা বললাম যে পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব সেগুলো কী কী একবার বলে নিই সেগুলো হলো ডিটারমিনান্স ইন্টেন্সিফায়ার অক্সিলারিজ অ্যান্ড পার্টিকলস অ্যাপার্ট ফ্রম দিস আমরা ওয়ার্ডকে বেসিক্যালি তিনটা ক্যাটাগরিজে ডিভাইড করতে পারি অন দ্য বেসিস অফ এ দেয়ার মিনিংস ফার্স্ট ওয়ান ইজ সিনোনিম সেকেন্ড ওয়ান ইজ অ্যান্টোনিম অ্যান্ড থার্ড ওয়ান ইজ হোমোনিমস নাও হোয়াট ইজ সিনোনিম সিনোনিম মিন্স দ্য সিমিলার মিনিং অফ দ্যাট ওয়ার্ড অর্থাৎ যে কোনো একটা পার্টিকুলার কোনো একটা ওয়ার্ড নিলাম তার আর একটা ইংলিশ মিনিং যেটা সে তাকেই আমরা বলবো সিনোনিম সাপোজ দ্যাট একটা ওয়ার্ড নিচ্ছি হ্যাপি হ্যাপির আর একটা সিনোনিম আমরা বলতে পারি গ্ল্যাড বা আনহ্যাপি আনহ্যাপির একটা সিনোনিম নিতে পারি স্যাড এক্সেট্রা এক্সেট্রা সিমিলারলি আমরা যদি কোনো অ্যান্টোনিম নিই অ্যান্টোনিম মিন্স ওয়ার্ড অ্যান্টোনিম মিন্স অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ সিমিলারলি আমরা আজকে একটা এক্সাম্পল নিচ্ছি যেমন হ্যাপি
হ্যাপির অ্যান্টোনিম হচ্ছে আনহ্যাপি ওকে ক্লিন এর অ্যান্টোনিম হলো ডার্টি নাও উই আর কামিং টু হোমোনিমস হোয়াট ইজ হোমোনিম ওয়েল আমরা সিনোনিম অ্যান্টোনিম যদি তাও শুনে থাকি হোমোনিমসটা একটু কম শুনে থাকি সো হোয়াট ইজ হোমোনিমস ওয়েল হোমোনিমস আর দ্য ওয়ার্ডস উইচ স্পেল দ্য সেম অর লুক অ্যালাইক বাট দে হ্যাভ কমপ্লিটলি ডিফারেন্ট মিনিংস এই হোমোনিমসগুলো কিছুটা অলমোস্ট হোমোফোনসের মতন অর্থাৎ হোমোনিমসের শব্দগুলো যেটা দেখতে কিছুটা একই হতে পারে উচ্চারণও কিছুটা একই হতে পারে বাট দুটোর মানে একদমই আলাদা হয় তাদেরকেই আমরা হোমোনিমস বলি তো আমরা কিছু এক্সাম্পল দেখি সাচ অ্যাজ লাইট লাইটের বাংলা মানে হলো আলো আবার আরেকটা লাইটের বাংলা মানে হলো হালকা তার মানে এই দুটো ওয়ার্ডকে কিছুটা দেখতে একই পুরোটাই দেখতে একই উচ্চারণও একই বাট দুটোর আলাদা আলাদা মিনিং তেমন শিপ শিপ মানে একটা শিপ মানে ভেড়া আর একটা শিপ মানে জাহাজ তাহলে দুটো উচ্চারণ কিছুটা একই বানানটা আলাদা হলেও উচ্চারণটা কিছুটা একই এবং এদের মানেও আলাদা তো এই তো এই ধরনের ওয়ার্ডসকে আমরা হোমোনিমস বলি ওয়েল আই হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ নাও ইটস টাইম টু ডু সাম হোমওয়ার্ক একটা লিটল একটা পুচকে একটা হোমওয়ার্ক দেবো তোমাদেরকে একটা হোমোনিমস লিখতে হবে মানে দুটো ওয়ার্ড যাদের প্রোনাউন্সিয়েশন কিছুটা একই বাট দুটো ডিফারেন্ট মিনিং আছে তো এরকম একটা হোমোনিমস তোমরা লিখছ মানে যার মধ্যে দুটো ওয়ার্ড থাকবে অল অফ ইউ প্লিজ রাইট ইউর অ্যান্সার ইন কমেন্ট বক্স অ্যান্ড আই উইল ডেফিনেটলি চেক ইট দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস যদি তোমাদের ভিডিওটা একটু ইনফরমেটিভ লাগে দেন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর যারা এই চ্যানেলে নতুন আছো আই উড রিকোয়েস্ট ইউ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য বিগ থ্যাংক ইউ See you in next video with another content. Till then, take care, bye-bye, and keep practicing English. Bye.